আসসালামু আলাইকুম গবেষণায় অ্যাকসেপ্টেন্স লেটার এবং স্কলারশিপে অ্যাকসেপ্টেন্স লেটার দুটো ভিন্ন জিনিস তবে কাজ একই আপনার পেপার যদি কোনো একটা জার্নালে অ্যাকসেপ্ট হয় কিন্তু সেটা পাবলিশ হতে দেরি হচ্ছে ইন দ্য মিন টাইম আপনি কোথাও আবেদন করবেন বা আপনার যে পেপার অ্যাকসেপ্ট হয়েছে তার একটা এভিডেন্স শো করতে হবে তাহলে আপনি জার্নালকে ইমেল করলেই তারা আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দেবে এটা হচ্ছে গবেষণার অ্যাকসেপ্টেন্স লেটার আর আপনি যখন কোনো একটা স্কলারশিপ পাবেন কিংবা কোনো একজন প্রফেসর তার অধীনে আপনাকে গবেষণার সুযোগ দিবে তখন ওই ইউনিভার্সিটি কিংবা ওই প্রফেসর আপনাকে তাদের পক্ষ থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিতে পারে এর জন্য কোনো ফর্ম্যাটের আপনাকে অনুসরণ করতে হবে না তারা তাদের ফর্ম্যাট অনুযায়ী আপনাকে প্রদান করবেন তো এই ছিল দুই ধরনের অ্যাকসেপ্টেন্স লেটার যেটা গবেষণা লাইফে বা স্কলার শিপের রাস্তায় আমাদের প্রয়োজন পড়ে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম